আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি একটি কনটেস্টের জন্য টি শার্ট ডিজাইন করব। কনটেস্টের নাম হলো লাইফ ইজ ন্যারো ব্রিজ ক্রস ইট উইথ এ ডগ। জীবন একটি চিকন অথবা সরু ব্রিজ, এটি পার করুন এক কুকুরের সাথে। দেখুন এখানে অনেকে এন্ট্রি দিয়েছে এবং বায়ার এটাকে 4 স্টার দিয়েছে এবং বায়ার এটা সম্বন্ধে ডিটেলস এখানে একটা ছোট ডেসক্রিপশন আছে। এখানে কিভাবে ছবিটা মানে আঁকতে হবে সেটা একটা চিত্র উনি ডেসক্রিপশনে উল্লেখ করে দিয়েছে, তার চাহিদাটা বুঝিয়েছে। তা আমরা এটার জন্য টি শার্ট ডিজাইন করব। তো আমি এরকম একটি ডিজাইন করব যেমনটি আপনারা থাম্বনেইলে দেখেছেন। এর জন্য ওনার স্লোগানটা আমি এখানে নিয়ে আসছি, একটা মানুষ, একটা কুকুর আর আনুষাঙ্গিক একটা গাছ, এগুলো দিয়ে আমি ডিজাইনটি করব। তো এই জন্য ওনার যে দোকানের নামটা এটা আমি নিয়ে নিব এখান থেকে, তো এটাও নিয়ে নিলাম। এখন আমরা ডিজাইনটা করব। ডিজাইনটা করার জন্য প্রথমেই আমরা ইলিপস টুলের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিই। এখানে আমি একটু গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবো এই বৃত্তটায়। উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট, তো আমরা গ্রেডিয়েন্টে প্রথমে দিব লাল এবং নিচে দিব হলুদ টাইপের একটা রং। গ্রেডিয়েন্টটা ঠিক করে নেই গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে। উপরের সাইডে লাল থাকবে আর নিচের সাইডে হলুদ থাকবে। তো এই শেপটা নিচের দিকে আমি আর একটু বড় করব। এই শেপটা আমি নিচের দিকে আর একটু বড় করব। এই জন্য আমি নিয়ে এটাকে ফিল কালার দিয়ে দিব। এই দুইটাকে একটি কালার করব। এটা একটু উপরে উঠে দিই। প্যাথ ফাইন্ডার টুল থেকে ইউনাইট করে দিব, ঠিক আছে। আমি এখানে ট্রান্সপারেন্সি টুল ব্যবহার করে এই গাছগুলো দিব এখানে। এই জন্য ট্রান্সপারেন্সি টুলটা নিয়ে আসি। উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি নিয়ে আসলাম, এটা কন্ট্রোল দিয়ে কেটে দিলাম, এটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, এটা উঠাই দিব, কন্ট্রোল এফ। এই গাছগুলো দিয়ে একটু ডিজাইন করব। এখানে ট্রান্সপারেন্সি টুল ব্যবহার করে আমি গাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। গাছগুলো বেশি ঘন ঘন হয়ে গেছে, মাঝ থেকে আমি কয়েকটা ডিলিট করে দিই। তো এটা একটা ফরেস্টের মতো তৈরি করতে চাচ্ছি। আমার আইডিয়াটা হলো এটি একটি পাহাড়ের ঢালু বলতে পারেন, দুই পাশে গাছ, এখান দিয়ে একটি ব্রিজ যাবে। এই ব্রিজের উপর এই কুকুর থাকবে এবং এই কুকুরটি এই মানুষটিকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে এবং এর নিচে এই লেখাটা থাকবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি নিয়ে আসি তাহলে ডিজাইনটি এরকম দেখা যাচ্ছে। এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিলেই এই ডিজাইনটি বোঝা যাবে। এই দুটিকে গ্রুপ করে নিলাম। এখন আমি এখানে একটি ব্রিজ আঁকব। একটি ব্রিজ থাকবে, এটা উঠাই দেই। এখান থেকে একটি রেক্টেঙ্গুলার টুল নেই, নিয়ে এখান থেকে এই পর্যন্ত রেক্টেঙ্গুলার টুল দিই। এটা কালারটা সলিড কালো হবে, না হলে বোঝা যাবে না ঠিক মতো। এটা চিকন করে দিই এবং ব্রিজটা বানিয়ে নিই। অবজেক্ট এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলাম। এখন এইগুলোকে আমি একসাথে করব। এখন এটি ইউনাইট করে দিই। ওকে, তো অনেকটা হয়েছে। এখন এটা হালকা বাঁকিয়ে দিব,
effect, warp, arc, हल्का बाकी दिलाम, ओके, तामी ब्रिज तैयार कर फिल्लाम, ब्रिज स्टार्ट होने चाहिए, ब्रिज तैयार करा है गलो आमार, टैक्स पांड कर दे, ऑब्जेक्ट, सुंदर एक टी ब्रिज तैयार कर लाम, पहाड़े রাস্তায় এখান দিয়ে একটা লোক কোনে হেঁটে যাচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই তো আমি কুকুরটাকে এখানে নিয়ে আসি ব্রিজটা তুলনামূলক ছোট হয়ে গেছে তো ব্রিজটা একটু বড় করার চেষ্টা করি পেন টুল দিয়ে আমি একটা রশি এঁকে দিই এখান থেকে একটু কমিয়ে দিই সবগুলোকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি মেসেজটা আমরা এখানে লিখব মেসেজটাকে ভেঙে দেই ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম এখানে নিয়ে আসি অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি লাইফ ইজ এ ন্যারো ব্রিজ কালো ব্যাকগ্রাউন্ড তাহলে আমার ডিজাইন করতে একটু সুবিধা হবে অ্যারেঞ্জ করে দেই সেন্ড টু ব্যাক এটা একটু ছোট করে দেই মেসেজটা থাকবে নিচে তো আমি এটাকে একটা ফ্রেম দিয়ে দিই আমি মেসেজটা দিব এই জায়গায় টেক্সটের কালারটা সাদা করে দিই এবং নিচে এই লাইনটা থাকবে আর মুশকিল অ্যালাইন কই গেল এখন এই টেক্সট দুইটাকে এই দুইটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই আগে একটা ব্যাকআপ রেখে নিই টেক্সটগুলো আবার পরে সমস্যা হয় খুঁজতে ব্যাকআপ রেখে দিলাম ক্রিয়েট আউটলাইন এখন এখানে দেখতে পাচ্ছেন যে এই এই লেখাটা ওভারল্যাপ করছে এটাকে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 5 পিক্সেল দেব 5 কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই এবং এটা সিলেক্ট করি করে এখানে ডাবল ক্লিক করি এটা উঠিয়ে দেই কন্ট্রোল এফ দিলাম যে কালারটা দিয়ে দিব এখন এই দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা বোঝা যাচ্ছে এটা কেটে গেছে মনে হয় আমি এখন এই কোম্পানির নামটা এইখানে দিয়ে দেই টাকো এই কোম্পানির নামটা আমি এখানে দিব ও আমরা এখানে একটা পাখি দিতে পারি কয়েকটা পাখি দিতে পারি পাখি বানানোর জন্য প্রথমে লিফট টুল নেই নিয়ে কপি করি দুটাকে কেটে দেই প্যাথফাইন্ডার টুল থেকে কেটে দিলাম এবং এটাকে আরেকটা কপি করি দুটাকে শেপ বিল্ডার টুল দিয়ে নিয়ে আসি কেটে এখন আমার পাখি হয়ে গেছে দুটাকে ইউনাইট করে দিই ইউনাইট হয়ে গেছে পাখি তো আমরা এটা এখানে দিয়ে দিব এটা এইভাবে দিব না এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই দিয়ে এটা সিলেক্ট করি করে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেব কন্ট্রোল এফ এটা ছোট করে দেই একটা দুইটা একটা দিয়ে দিই না ছোট করে তিনটা ওকে আমাদের ডিজাইন কমপ্লিট তো আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল তৈরি করলে আপনারা সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ